আমাদের প্রত্যেকটা গৃহিণীরই প্রচেষ্টা থাকে যে কীভাবে ঘরের কাজগুলো আমরা তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে পরিপাটি করে শেষ করব। তার জন্য আমরা অনেক রকম পন্থা ব্যবহার করে থাকি বা আমাদের কিন্তু সংসার করতে করতে একটা অভিজ্ঞতা চলে আসে। সেই অভিজ্ঞতার উপরে ভিত্তি করেই আমরা আমাদের ডেইলি লাইফটাকে এগিয়ে নিয়ে যাই। বাড়ির কাজ তো আমাদের গৃহিণীদেরই করতে হবে, সেখানে তো কারোর হাত নেই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি সুমানা, আমার চ্যানেল উইথ সুমানায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আমার ডেইলি কাজকর্মের শখে আমার এতদিনের সংসার করার কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। চলো, আজকে এখন বাজে সকাল 6:30, তো এখন থেকে তোমাদের সাথে করে নিয়ে ব্লগটা শুরু করছি। আজকের ভিডিওর যে টাইটেলটা আছে, যে ঘরের কাজের ধারাবাহিকতা থাকাটা খুবই জরুরি, একদম আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। আসলে ঘরের কাজে যদি ধারাবাহিকতা না থাকে তাহলে কিন্তু কাজগুলো ফেলানো থাকে এবং সেটাও জমতে জমতে পাহাড় প্রমাণ হয়ে যায়, আর সেটাকে শেষ করতে আমাদের অনেক বেশি এফোর্ট দিতে হয়। তো সেক্ষেত্রে আমরা যদি রেগুলারের কাজে রেগুলার করে নিই তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবং একটা জিনিস লক্ষ্য করবে, সময়ের কাজ সময় করলে কিন্তু ঘরবাড়ি পরিপাটিও থাকে যতটা সম্ভব আর কি। সবার পরিবেশ পরিস্থিতি সব কিছু তো এক না, তো সেই অনুযায়ী আর কি পরিপাটি থাকে যতটা পারা যায় আর কি। বিশেষ করে বাচ্চা থাকলে বাড়িতে একটু ঘর এলোমেলো হয়, কিন্তু যদি সময়ের কাজ সময় করা যায় তাহলে কিন্তু অনেকটাই সুফল পাওয়া যায়। যেহেতু আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, এজন্য সকালে উঠেই পাশে জামা কাপড়টা ছেড়ে আমি কিছু জামা কাপড় ভাঁজ করার ছিল, তো সেগুলো ভাঁজ করে রেখে এসেছি। এসে দেখো বাচ্চাদের খাবার দিয়ে নিজে একটুখানি চা আর পাউরুটি কিনে নিয়ে এসেছিলাম। কালকে মাহিকে যখন স্কুল থেকে ফেরত নিয়ে আসি তখন পাউরুটি নিয়েছিলাম, তো এখন চা আর পাউরুটিটা খাচ্ছি। আর একটুখানি ভাবছি যে কীভাবে কী কাজটা এগোবো, আজকে মাহির ছুটি আছে তো সেই জন্য একটুখানি চাপে আছি। ওর স্কুল থাকলে কী হয় বলো তো, সঙ্গে সঙ্গে আমার কাজটা কমপ্লিট হয়ে যায়। ও আসার আগে আমার টার্গেট থাকে যে এতটা কাজ আমি সব কমপ্লিট করব, তো সেই অনুযায়ী কাজটা আমার কমপ্লিট হয়ে যায়। যেহেতু ও বাড়িতে আছে তো ওকে একটু সকালে পড়ানোর জন্য সময় দিতে হবে, সেই জন্য আর কি ভাবছিলাম, প্ল্যান করে নিলাম যে কী কী রান্না করব, কতক্ষণ রান্নাঘরে সময় কাটাবো আর কতক্ষণ বাইরের কাজগুলো করব। তো দেখো চাটা খেয়ে আমি চলে এসেছি এখানে আমার মাহিকে পড়াতে, আর অনু সবেমাত্র ঘুম থেকে উঠলো, তো ও একটুখানি পরে পড়তে বসবে। তো ওকে পড়ানো হয়ে গেলে তারপর আমি এখানে ফার্নিচারগুলো মুছতে চলে এসেছি। এটা আমি রেগুলারই করে থাকি, আর করলে না আলগা ধুলোগুলো সেগুলো বেরিয়ে যায় আর বেশ চকচক করে দেখতেও ভালো লাগে। বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না, খুব কম টাইম লাগে। আর এটা যদি আমার পরেই থাকতো তো এর উপরে মোটা ধুলোর আস্তরণ পড়ে যেত, তো এটা কিন্তু একবারে যেভাবে একটুখানি ঝেড়ে ফেলে দিচ্ছি এটা করলে কিন্তু তখন হতো না, তখন অনেকটা টাইম লেগে যেত, তাই না? তো এই জন্যেই ধারাবাহিকতাটা থাকাটা খুবই জরুরি, তাতে করে কাজটা খুব তাড়াতাড়ি হয়। তো কতক্ষণ লাগলো, 5 থেকে 7 মিনিট লাগলো আমার সমস্ত ফার্নিচারগুলো পরিষ্কার করতে। শুধু ডাইনিংটা আমি দেখালাম, অন্যান্য ঘরগুলোও আমি করেছি। খাটগুলো করতে হয়, খাটগুলোর হেডবোর্ডে ভীষণ নোংরা পড়ে যায়। আর এই যে আয়নাটা দেখছো, এই আয়নাটা জলের ছিটা লাগে, সেই জন্য একটু স্প্রে দিয়ে আমি ভালো করে একটুখানি মুছে নিলাম। এরপর ডাস্টিং করার পর আমি দেখো চলে এসেছি, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি খুব ভালো করে, তারপর ঘরটা আমি মুছে নিচ্ছি। আমার মনে হয় ঝাড় দেওয়াটা ভালো হলে ঘরটা মুছতেও সুবিধে হয় আর পরিষ্কারও থাকে, না হলে বিশেষ করে যারা মপ দিয়ে মোছে না, তাদের ঘর যদি ভালো করে ঝাড় দেওয়া না থাকে তাহলে খুবই অসুবিধা হয়, নোংরাগুলো কিছুতেই যেতে চায় না। তো হাত দিয়ে মুছলে সেক্ষেত্রে ভালো হয়, কিন্তু আমার স্পন্ডলাইসিস আছে, আমি নিচু হয়ে মুছতে পারি না। তো আমি বরাবরই এইগুলো, এই যে মপ দেখছো, মপ দিয়েই মুছি, আর এটাতে আমার খুব সুবিধে হয়। তো দেখো আমার ঘরটা সব মোছা শেষ হয়ে গেছে, আর এখানে চলে এসেছি আমি এখন রান্না করতে। তো ডিমটা বসিয়ে দিলাম, ছেলে এই মাত্র ডিম নিয়ে আসলো, ওকে বাজারে পাঠিয়েছিলাম, তো আলু আর ডিম নিয়ে এসেছে। তো ডিম আলুর তরকারি হবে, তো অনেক দিন ডিম আলুর তরকারি করা হয়নি, তো ছেলে বলছিল মা আমাকে একটু ডিম আলুর তরকারি করে দাও, তো সেই জন্য আমি এখন আলু কাটতে বসলাম।
তো যা যা রান্না করবো সব সবজিগুলো একসঙ্গে কেটে নেব। তো দেখা যাক কী কী রান্না করি। আলুটা আমার কাটা হয়ে গেছে, আলুটা ধুয়ে আমি একটুখানি জলে এটা একটু ভাপিয়ে নেব। তো তাহলে কী হয় বলো তো, আমার মনে হয় তাহলে ঝোলটা বেশ ঘন হয়, দেখতেও ভালো লাগে। তো আমি এখানে আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর উপাশে কিন্তু আমার ডিমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এখন ডিমটা আমি একটুখানি ঠান্ডা জলে, মানে গরম জলটা ফেলে দিয়ে একটু ঠান্ডা জলে ডুবিয়ে রাখবো। আর আমার মেয়ে ডিম ছাড়াতে খুব পছন্দ করে, তো ভাবছি যে ওকে দিয়ে ছাড়াবো, কারণ ও খুব দুষ্টুমি করে করে বেড়াচ্ছে। তো সেই জন্য ভাবলাম একটা কাজের মধ্যে ওকে বিজি রাখি, তো খানিকটা ঠান্ডা হওয়ার পর তারপরে ওকে ডাকবো। আর যে ডিমগুলো নিয়ে এসেছিলো, তো সেই ডিমগুলো আমি এখন সব তুলে রাখছি। আর এখন যা গরম পড়েছে, এভাবে একদিন ফেলে রাখলে ডিমগুলো সব নষ্ট হয়ে যাবে। আর এই যে ট্রেটা দেখছো, ট্রে বলো বাটি বলো, এটা হচ্ছে আমার মাইক্রোওভেনে ফ্রি দিয়েছিলো, তো এখন তো এগুলো ব্যবহার করেই করা হয় না, তো সেই জন্য আমি এটার মধ্যে নিয়েই আমি ডিমগুলো রাখি আর কি। ওই পাত্রেটাই ডিমটা রাখার জন্য ব্যবহার করি, করে আমি দেখো ফ্রিজে রেখে দিচ্ছি এখন। তো আর এখানে আমার মেয়ে চলে এসেছে ডিম ছাড়ানোর জন্য, সব ডিমগুলো কিন্তু ও এক একাই ছাড়িয়েছে, আমি একটুখানি ফাটিয়ে ফাটিয়ে দিয়েছিলাম, অবশ্য ফাটাতে পারে। তো আর ডিম ছাড়াতে খুব পছন্দ করে ও, আর যেহেতু দুষ্টুমি করছিলো ওই জন্য এদের বিজি রাখলাম। আর আমি এখানে ডিম আলুর তরকারি করার জন্য পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে নিচ্ছি। তো আলুটা সেদ্ধ হতে হতে আমার এই কাজগুলো করা হয়ে যাবে। আর আমি কাজের মাঝে মাঝে অনেকবার করে উপর নিচ করছিলাম, আমার হাজব্যান্ড উপরে একটা কাজ করছিলো, তো ওকে দেখানোর জন্য আমার অনেকবার উপর নিচ করতে হয়েছে। সেই জন্য না আমার যা যা প্ল্যান ছিল, আমি কী কী রান্না করবো সেসব কিছুই হয়নি। তো এইটা এই ডিম আলু তরকারিটা একদম পাতলা করে ঝোলঝোল করেছি, যাতে আমাদের অন্তত হয়ে যায় আর কি। যেহেতু আমি বিশেষ কিছু করিনি, এর সঙ্গে ডাল সেদ্ধ করেছিলাম, আর কিচ্ছু করতে পারিনি, কারণ আমার বারবার উপরে একবার নিচে যেতে হচ্ছিল। তো একেবারে স্নান টান করে এসে রান্নাবান্না কমপ্লিট করে আর রান্নাঘরটা মোটামুটি একটুখানি গুছিয়ে নিয়েছি নিয়ে, আর এখানে একটা ক্রিম আমি মেখে নিচ্ছি। আর স্নান করার পরে এইটুকুই টাইম থাকে নিজের জন্য, কারণ এই টাইমটাই যদি নিজের জন্য একটুখানি না দিই তাহলে পরে অন্য কাজে বিজি হয়ে যাব। তো সবার সামাল দিতে দিতে নিজের জন্য আর টাইম দেওয়া হয় না, তো এই টাইমটাই আমি কাজে লাগাই, বিশেষ করে সে যতই তাড়াহুড়ো থাকুক না কেন একটুখানি ক্রিম মেখে একটুখানি সানস্ক্রিন লাগিয়ে নিই। এখন যা মারাত্মক গরম পড়েছে, আবার বেশি ক্রিম মাখলেও ভীষণ গরম লাগে। চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণ।